আসসালামু আলাইকুম গাইস, আজকেও বরাবর মতো আমি গ্রামে এসেই আমাদের গ্রামের মাঠঘাট ঘোরার জন্য বেরোয় গেলাম। আর আমার গ্রাম আমার অহংকার, দ্যাটস ওয়াই আই অলওয়েজ লাভ টু রিপ্রেজেন্ট মাই ভিলেজ। আমি সবসময় আমার গ্রামটাকে রিপ্রেজেন্ট করতে ভালোবাসি। আমাদের গ্রামের প্রকৃতি, গ্রামের সবুজ শ্যামল মাঠ ঘাট, গ্রামের মানুষ, ফসলের জমি, এরপর হচ্ছে সবজি ক্ষেত, সবই আমার ভালো লাগে। এই কারণে আমি যখনই সুযোগ পাই আমার গ্রামটাকে রিপ্রেজেন্ট করি সবার সামনে। সো আমি আজকে আমার গ্রামে কী কী করলাম আর কী কী ঘুরলাম আমাদের মাঠে, শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথেই থাকুন, চলুন আমরা গ্রাম ঘোরা শুরু করি। সো গাইস, এটা যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষা এটাকে চার বলে। খালের এপাশ থেকে ওপাশে যাতায়াতের জন্য চারটা দেওয়া হয়েছে। আর আমাদের গ্রামটা হচ্ছে ইট ইজ অ্যান এগ্রিকালচারাল ভিলেজ, সেটা দেখেই বুঝতে পাচ্ছেন। এটা হচ্ছে খাল। সো গাইস, আমি চার পার হয়ে খালের ওই পারে যাব এখন। এই আমি চারের পর পার হচ্ছি। সো আমি চার পার হয়ে এপারে চলে আসলাম। এপারে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা মূলত মেইনলি ইট ইজ অ্যান এগ্রিকালচারাল ভিলেজ। আর এখন ধানের মৌসুম, ধান লাগানো হচ্ছে। আর তাছাড়া হচ্ছে শীতকালীন যে ফসলগুলো আছে, যেমন সরিষা, কলাই, মসুর ডাউল, এগুলো হচ্ছে আপনার উপরের দিকে চাষ করা হয়েছে, ওগুলাও দেখাবো। ওগুলো আপনার এখন প্রায় পেকে গেছে আর ওটা সংরক্ষণের কাজে আমাদের গ্রামের মানুষগুলো ব্যস্ত হয়ে পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন খাল, খালের ওই পাশে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভেসাল, যখন পানি ছিল তখন ওটা থেকে অনেক মাছ মারা হয়ে থাকে। দেখেন একটি সাপ, এটা হচ্ছে ধুলা সাপ। আর আমি এই পার থেকে ওপারে যাওয়ার জন্য বের হলাম আর তখন এই সাপটি বেরোয় গেলো, জঙ্গলে ঢুকে গেছে। হ্যালো গাইস, আমি আমাদের ধানের ভুই দেখার জন্য এখন বিলে এসেছি আমাদের। আর আমি এই যে ধানের আইল দিয়ে আমি এখন আমাদের ভুইতে যাচ্ছি আমাদের ভুইটা দেখার জন্য। এটা হচ্ছে বর্গা দিয়া, আমার এক চাচা এটা বর্গা করে। আর এই ভুইটা আমি আমাদের ভুইতে কেমন ধান হলো সেটা দেখার জন্য আমি যাচ্ছি। গাইস দেখুন, এখন শুষ্ক মৌসুম আর মাঠে মাঠে আপনার ধান লাগানো হয়ে গেছে। আর এই ধানটা পুরোটাই হচ্ছে আপনার সেচের পানিতে হয়ে থাকে। এই দেখুন বিলকে বিল আমাদের, এটাকে ইসামতির বিল বলা হয়। আর এই বিলকে বিল আপনার সবুজে সবুজে ভরে গেছে। আর কিছুদিন পরে এই ধানগুলো যখন বড় হবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। হ্যালো গাইস, এটা হচ্ছে আপনার নতুন খাল কাটা হয়েছে। আর খাল কাটার কারণে এখানে মাটিগুলো জমা করে রাখা হয়েছে। আর এই উঁচু মাটিতে দেখুন সবজি চাষ করা হয়েছে, একবারে ন্যাচারাল। এটা হচ্ছে টমেটো, কোনো কীটনাশক ছাড়াই এটা উৎপাদন হয়ে থাকে, এই দেখুন। আর এখান থেকে খাবার চাহিদা মিটিয়ে কিছু বিক্রিও করা যায়। এই দেখুন পাশ দিয়ে আপনার টমেটোর চাষ করা হয়েছে, ভিতরে দিকে লাউ চাষ করা হয়েছে। যে দেখতে পাচ্ছেন লাউ ধরেছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন গাছে লাউ ঝুলছে। এইগুলো থেকে আপনার ফ্যামিলির চাহিদা পূরণ করার পরে এগুলো বাজারেও বিক্রি করা যায়। আর এটা একবারে প্রাকৃতিক ভাবে তৈরি, কোনো কীটনাশক ব্যবহার ছাড়াই। এদিকে আপনার বেগুনের চাষ করা হয়েছে, এই দেখতে পাচ্ছেন বেগুন ধরেছে। সো গাইস, গ্রামে বসবাসের এটাই শান্তি যে শাক সবজি সব চাষ করা যায় প্রাকৃতিকভাবে। আর বর্তমান সময়ে কীটনাশক ছাড়া কিছুই উৎপাদন হয় না, সব কিছুতে ভেজাল। এটা আপনার ন্যাচারালভাবে নিজস্ব উপায়ে তৈরি, নিজে খাওয়ার জন্য।
আর খাওয়ার চাহিদা পূরণ করে এখান থেকে কিছু বিক্রিও করা যায়। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাল, আর এই খালটা গত বছরই কাটা হয়েছে আপনার, পুনর খনন করা হয়েছে খালটা। আর এই যে আমি যে জায়গাটায় বসে আছি, এটা হচ্ছে আপনার আমাদের জমি আর এই খালের পাড়ের জমি। আর খাল কাটার কারণে আমাদের জমিতে এই খালের মাটিগুলো এই যে দেওয়া হয়েছে, যার কারণে এই মাটিগুলো দেওয়ার কারণে অনেক উঁচু হয়ে গেছে, একটা টিলা হয়ে গেছে। আর এখানে আমার এক চাচা এই শাকসবজি চাষ করছে, আমাদেরকেও দেয় এগুলা, ভুইটা আমাদের। আর আমার চাচাকে এটা দেওয়া হয়েছে বর্গা হিসেবে, তিনি আমাদেরকে চাষ করে কিছু অংশ দিয়ে থাকে ফসলের। আর এই দেখুন কত কিছু শাকসবজি লাগাইছে এখানে, আমাদেরকে শাকসবজিও দিয়ে থাকে কাকা। আর এই দেখেন, এটা হচ্ছে ফুলকপি, একবারে কোনো কীটনাশক ছাড়া এখানে জাস্ট লাগাই রাখা হয়েছে, আর এটা ফুলকপি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই যে একটা ফুলকপি, আর এখানে টমেটো চাষ করছে, এই যে টমেটো হয়েছে, এই দেখেন কত টমেটো ধরছে, আমি দেখানোর চেষ্টা করতেছি, এই দেখেন কত টমেটো ধরছে। আর এগুলো একবারে প্রাকৃতিক উপায়ে তৈরি, এখানে কুমড়ো গাছ লাগানো হয়েছে, এই দেখুন কুমড়ো ধরে গেছে, এই যে দেখুন কত, এই কিছুদিন আগে এখানে পালং শাকের চাষ করা ছিল। পালং শাকের সাথে লাল শাক ছিল, এই যে এগুলা শেষ হয়ে গেছে শীতকালীন সবজি। আর এখন টমেটো আছে, লাউ আছে, কুমড়া আছে, বাঁধাকপি আছে, এরপর হচ্ছে আপনার আমি দেখাচ্ছি এখানে পুঁই শাকও আছে, এই যে দেখুন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুঁই শাক, পুঁই শাক গাছও আছে। আর আমাদের এই জমিটাতে খোলা পানি ইউজ করা হয়, এই যে এই মেশিনের খোলা পানি, এই যে দেখতে পাচ্ছেন খাল থেকে খোলা পানি দিয়ে এই যে আমাদের ভুঁইটা এই জমিতে সেচ কার্য সম্পন্ন করা হয়। দেখতে পাচ্ছেন ধান কিছুদিন আগেই রোপণ করা হয়েছে, আর ধানগুলো ভালোই বড় হয়ে পড়ছে। লোগাইস, এই যে দেখতে পাচ্ছেন আমি এই গামছার কোনাতে করে অনেকগুলো টমেটো ছিঁড়ে নিছি, কাঁচা টমেটো। আর এই কারণে আমার গ্রাম এত ভালো লাগে, গ্রামের পরিবেশ, সবুজ শ্যামল প্রকৃতি, খোলা মাঠ খুবই ভালো লাগে, সবারই গ্রাম ভালো লাগে। আমাকে আমার চাচা, সবার প্রিয় দিলু চাচা, আর উনি চাচা মাছ টাছ মাইরে বাড়িতে যাচ্ছে, অনেক মাছ পাইছে চাচা। কিছুদিন আগেও এখানে ধবধবে সাদা ছিল, বন জঙ্গলে ছিল, আর কিছুদিনের ব্যবধানে যে এগুলা পরিচর্যা করে প্যাক দিয়ে আপনার ধান রোপণ করা হয়েছে, আর ধানে পুরা মাঠ সবুজে ভরে গেছে, আর কেউ এই ধানের আগাছা পরিষ্কার করার কাজে ব্যস্ত, কেউ ঘাস কাটার কাজে ব্যস্ত, কেউ সেচ দেওয়ার কাজে ব্যস্ত। আমাদের গ্রামের মানুষ সবাই আবার ব্যস্ত হয়ে পড়েছে যার যার কাজে। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার সেচ দেওয়ার জন্য ধানে মাটির তল থেকে পানি বের করা হচ্ছে মেশিনের সাহায্যে। সো গাইস, আমি কিছুদিন আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম, তখন এই খেসারি কলাইগুলা ছোট ছোট ছিল, মাত্র গজিয়ে একটু বড় হয়েছিল, আর এখন এগুলাতে ফল ধরে গেছে অনেক ভুঁইতে, দেখুন এটা সিম। আর কিছুদিন পরে এটা পেকে কলাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন মাঠকে মাঠ খেসারি কলাই চাষ করা হয়েছে, সাথে আছে সরিষা। সো বন্ধুরা, এই ভুঁইটাতে সরিষা চাষ করা হয়েছে, সরিষা মূলত হচ্ছে তেল জাতীয় ফসল, আর আমাদের এখানে সরিষা সাথে মিশ্র অন্য কিছু চাষ করা হয়, যেমন
কলাই বা ধনিয়া বিভিন্ন ফসলের সাথে মিশ্রভাবে এটা চাষ করা হয়ে থাকে। আর এখানে ধনিয়ার সাথে সরিষার চাষ করা হয়েছে, আর সরিষাতে ভালোই ফলন হয়েছে। আর এই সরিষাগুলা পারিবারিক তেলের চাহিদা পূরণ করে এগুলা বাজারে বিক্রি করা হবে। সো গাইস, এটা হচ্ছে খেসারি কলাই ভুই, আর এই খেসারি কলাইগুলো পাইকে গেছে, আর এটা এখন কাটা হচ্ছে। অনেকে এই খেসারি গুলাই দিয়ে কাটতেছে, আর এই খেসারি গুলাইগুলা কাটা হলে এগুলা বাড়িতে নিয়ে যাওয়া হবে, এবং এই কলাইগুলা শুকিয়ে মাড়াই করে খেসারি কলাই আলাদা করা হবে এবং তা বাজারজাত করা হবে। আর খেসারি কলাই থেকে আমরা খেসারির ডাউল পেয়ে থাকি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই খেসারি কলাইগুলো তুলতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধনিয়া, আর ধনিয়াগুলো এই যে পেকে গেছে, এইগুলো আর কয়েকদিনের মধ্যেই তোলা হবে। তুলেই ধনিয়াগুলো সংরক্ষণ করা হবে রোদে দিয়ে। এই দেখতে পাচ্ছেন পেকে গেছে, আর ধুনের মধ্যে দিয়ে চাষ করা হয়েছে সরিষা। এই দেখতে পাচ্ছেন চারদিকে যেদিকে তাকাবেন সরিষা, আর মধ্যে বিভিন্ন ধনিয়া, এরপরে আপনার কলাই, মসুর কলাই চাষ করা হয়েছে, আবার অনেক ভুঁইতে গমও চাষ করা হয়েছে। এই ভুঁইতে আপনার মসুর কলাই চাষ করা হয়েছে। এই যে দেখুন, এটার ভিতর মসুর, আমরা যে মসুর ডাউল খাই সেটা এই যে এই দেখুন, এটা হচ্ছে দেশি মসুরি। এই দেখতে পাচ্ছেন এই পোড়া জমিটাতে আপনার মসুর কলাই চাষ করা হয়েছে। তো বন্ধুরা, এই ভুঁইটাতে আপনার কালোজিরা চাষ করা হয়েছে। এই দেখুন, কালোজিরা থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। কিভাবে দেখতে পাচ্ছেন মৌমাছি কালোজিরা থেকে মধু সংগ্রহ করছে, আর এই পোড়া ভুঁইটাতে কালোজিরা চাষ করা হয়েছে।